মায়ের সম্পত্তি নিজের নামে লিখিয়ে সেই মাকেই ঘর ছাড়া করেছিল গুণধর ছেলে। রাস্তায় দিন কাটাতে হয়েছে দাসপুরের 80 বছরের বৃদ্ধা করুণা কালসারকে। বাধ্য হয়ে মা দ্বারস্থ হন প্রশাসনের। অভিযোগ পাওয়ার পরই দানপত্রের দলিল খারিজ করার নির্দেশ দেওয়া হয়। ঘাটাল মহকুমার ট্রাইব্যুনাল ফর মেন্টেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স এর প্রিজাইডিং অফিসার তথা ঘাটালের মহকুমা শাসক অসীম পাল এই নির্দেশ দিয়েছিলেন। শুধু দলিল খারিজের নির্দেশই নয়, সেই সঙ্গে বৃদ্ধা মাকে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। আজ 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পাকাপাকিভাবে নিজের এককালের জমির আবার মালিক হলেন তিনি। মহকুমা শাসক অসীম পাল তার দপ্তর থেকেই বৃদ্ধার হাতে তার সব সম্পত্তির দলিল রেকর্ড বৃদ্ধার নামেই ফিরিয়ে দিলেন। খুশি বৃদ্ধা, খুশি রাজ্যের আরও অনেক করুণা, যারা নিজের সম্পত্তি ছেলে মেয়ের হাতে তুলে দেওয়ার পরই নিজের ছেলে মেয়েদের থেকে ন্যূনতম করুণাটুকু থেকে বঞ্চিত হন। ক্যামেরায় সুরেশ তলুইয়ের সাথে সন্তু বেরার রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল। ট্রাইব্যুনালের কাছে আপনি দরখাস্ত করেছিলেন এবং ট্রাইব্যুনাল সঠিক বিবেচনা করে তার রায় দিয়েছে এবং উনি তার সার্টিফাইড কপি তোলার জন্য আগে এসেছিলেন, সেই সার্টিফাইড কপি আমরা পেয়েছি। ওনার নামই সম্পর্ক ট্রাইব্যুনাল সঠিক বিবেচনা করেই রায়টা দিয়েছে। আপনি যে নিজের সম্পত্তি ফিরে পেতে আবেদন করেছিলেন ছেলের কাছ থেকে, আপনি সেটা কি ফিরে পেয়েছেন? সম্পত্তির দলিল রেকর্ড এখন কার কাছে আছে? আপনার কাছে? আমার কাছে। কারা দিয়ে গেছেন? বাবু দিয়ে গেছে। কেমন লাগছে নিজের জমি ফিরে পেয়ে? ভালো লাগছে। আপনি এবার কি করবেন এই জমি নিয়ে? আপনি আমার এই রোগলা দিয়ে দেখতে তাকে দিতে হবে লাথি। ছেলের সাথে আপনার কথা হয় না? কার কাছে এখন কার কাছে থাকেন আপনি? এই যে লাজ্জামাই লাতি। দুবেলা দুমুঠো যে খাবার সেটা আপনি কোথা থেকে পান? ওই লাতি দেয়, লাজ্জামাই দেয়, লাজনি দেয়। জমি ফেরত পেতে আপনাকে কে সাহায্য করেছেন? কে সাহায্য? বেটাই 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 করবে তাহলে আমার লাতি ফিরে লাজ্জামাই ছুটেছে আজ 1 বছর 2 বছর। ঘাটালে স্যার বাবু থেকে বাবা আমার খুব বাবা খুব ভালো, সে আমার করে নিজের ছেলে থেকেও ভালো, সেই আমার সব করে দিলে। আপনি খুশি হয়েছেন খুব? হ্যাঁ, খুশি বলে আজ তার পায়ে ধরবো, যাবো বাবুর সঙ্গে দেখা করতে। কখন যাবেন? এই যে গাড়ি হয়েছে, গাড়ি কখন নিয়ে লাগছে? তিনটার সময় যাব। বলাবলি বলতে মানে কিছুদিন আগে টাকা সম্পত্তি নিয়ে নেয়, ঠাকুমার সম্পত্তি সব নিজের নামে করে নেয়, করে কিছুদিন পরে ঠাকুমাকে বাড়ি থেকে বের করে বের করে দেওয়ার পরে কিছুদিন পরে আমরা মানে গেছি, কোথাও কিছু হয়নি। তারপর না হতে আমরা এসডিও স্যারের কাছে আজ 6 মাস আগে এসেছিলাম এসডিও কাছে। আসার পরে স্যার আমাদেরকে ওই 20 দিনের মতন আগে স্যার একটা অর্ডার করে দেন, অর্ডারটা করে দেওয়ার পরে বলছে 15 দিনের মধ্যে আপনি আপনার সম্পত্তি ফেরত পেয়ে যাবে। ঠাকুমাকে বলেন ফেরত পেয়ে যাবে বলতে 20 দিনে মানে 15 দিন বলেছিল, 20 দিনের মতোই সম্পত্তি ঠাকুমার হাতে দলিলটা তুলে দিয়েছে। স্যার খুব অসংখ্য ধন্যবাদ স্যারকে, খুব সুন্দর কাজ করেছে, এরকম বয়স্ক মানুষের জন্য এত সুন্দর যে কাজ করেছে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর স্যারকে দিলসে সেলুট জানাই, এ খুব সুন্দর কাজ করেছে স্যার। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, ঠাকুমা বয়স্ক মানুষের জন্য যে এত সুন্দর কাজ করেছে খুব ভালো লাগছে স্যার। ভেবেছিলেন কখনো যে এরকম আবার এইভাবে ফিরে পাওয়া যায়? আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে এইভাবে স্যার আমাদের দিকে ফিরিয়ে দিবে সম্পত্তিটা, আমাদেরকে মানে ঠাকুমার কাছে ফিরিয়ে দিবে এইভাবে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ কাল স্যার, ঠাকুমার আমি বড় নাথ। আমি বড় বলি ঠাকুমাকে দেখবে ভালোভাবে, রাখবে দেখাশোনা করবে ভালোভাবে, এই কথাই বললো স্যার, সব কিছু ফেরত দিয়েছে। কোনো সমস্যা হলে জানাতে বলেছে? হ্যাঁ, কোনো সমস্যা হলে জানাতে বলেছে স্যার? হ্যাঁ, জানাতে বলেছে। কি বললো স্যার? কোনো সমস্যা হলে ওর ছেলে যদি কোনো মারধর করতে আসে না, একটু জানাবে বলবেন, সব কিছু বলে দিয়েছে। আলপনা ধরে প্রতিবেশী এই বৃদ্ধ মহিলা ওনার ছেলে সম্পত্তি নিয়ে নিয়েছিল, এখন ওনার মানে সম্পত্তি ফিরে পেয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন?
উনি আগে উনিকে খুব শাস্তি শাসনা করেছে, খেতে দেয়নি, বাড়ি থেকে তাড়ি দিয়েছে, লাদনি যেসে পায়ে ধরেছে, এসে লাদনি থাই দিয়েছে, লাতি থাই দিয়েছে, লাদ জামাই থাই দিয়েছে, দিয়ে লাতি লাদনি আর লাদ জামাই মিলে দেখাশোনা করে। উনি এখন সম্পত্তি পেয়ে খুব খুশি হয়েছে এবং ফুর্তিও হয়েছে। আপনারা কতটা খুশি হয়েছে? আমরাও খুশি হয়েছি, একটা বুড়া মানুষের কষ্ট সইতে পারে, আমাদের তো পরবর্তীকালে ছেলে আছে, আমাদেরকেও তো এরকম করতে হবে, এটা খুশি তো। এইরকম পরের পর নাহলে তো গ্রামে তো হয়ে যাবে, এই যে কোর্ট থেকে বাবু যে করে দিয়েছে খুব সুন্দর করে দিয়েছে, সে যে স্যার করে দিয়েছে সে স্যার খুব ধন্যবাদ দেওয়া দরকার তাকে ফুলের মালা দিয়ে। আপনার নাম? মীরা দেলোই। বাড়ি? বাড়ি এখানে লাজ্জামায় বড় বৌদি আমি। আপনার প্রতিবেশী এই বৃদ্ধার থেকে ওনার ছেলে সব সম্পত্তি লিখিয়ে নিয়েছিল, ছেলে আর ওনাকে দেখেনি, এটা আপনি জানেন? হ্যাঁ জানি। এখন আবার সম্পত্তি উনি ফিরে পেয়েছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? ভালো হয়েছে, ফিরে পেয়েছে, খুব ভালো, আনন্দের বিষয়। স্টার্ট। এরকম সম্পত্তি ফিরে পেয়েছে খুব ভালো হয়েছে, খুব বিষয়। আল্লাহ হচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরছিল আর এরকম লাদনির ঘরে দিয়েছে, লাদনি দিয়েছে রেখেছে আর খুব আনন্দই পেয়েছি। আর হচ্ছে প্রতিবার খুব দুঃখই আছে, কষ্টই ছিল খুব, বয়স্ক মানুষ, খুব ভালো লেগেছে আমাদের যে সম্পত্তি যে ফিরে পেয়েছে। আপনার নাম? পম্পা দিগা। বাড়ি? বাড়ি হচ্ছে মুর্শিদনগর। এই যে বয়স্ক মহিলা আজকে সম্পত্তি ফিরে পেয়েছে, এটা আপনি জানেন? হ্যাঁ। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আমি চাই যে এরকম আরও কারো ঘরে না হয় পরবর্তীকালে, এরকম যে ছেলে লিখে নেবে তার উপরে যেমন প্রশাসনের উপরে ধারাস্ত হয়, এই আমার বলা, যেমন আরও কারো ঘরে হয় এরকম সম্পত্তি নিয়ে টানাপোড়ান না চল। আপনার? আমার নাম বিনন্দ দিগা, বাড়ি মুর্শিদনগর আর দাসপুর থানা, দাস পোস্ট দাসপুর, থানা দাসপুর, জেলা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। ও দাদা, ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।